হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আরিফিন দ্য বিডি ট্রাভেলার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাজমণি পিরামিড। মিশর গিয়ে যাদের পিরামিড দেখার সময় ও সামর্থ্য নেই, তারা ইচ্ছে করলে যেতে পারেন রাজমণি পিরামিডে। তো দর্শক, চলুন আমরা এখন ঘুরে আসি রাজমণি পিরামিড থেকে। তাজমহল থেকে 200 গজ সামনে গেলেই দেখতে পাবেন মিশরীয় পিরামিডের আদল নির্মিত বাংলার পিরামিড। আপনি 150 টাকার টিকিট কিনেই একই সঙ্গে তাজমহল এবং পিরামিড দেখতে পারবেন। তো দর্শক, আমরা এখন রাজমণি পিরামিড স্পটে প্রবেশ করলাম। ২০১৬ সালের 13 জানুয়ারি চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি এই পিরামিডটি সবার জন্য উন্মুক্ত করে দেন। তিনি প্রথমে তাজমহল নির্মাণ করে দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পান এবং সেই আগ্রহ থেকেই তিনি পিরামিডটি নির্মাণ করার পরিকল্পনা করেন। তিনি পিরামিড নির্মাণ করার পূর্বে মিশরে গিয়েছেন পিরামিড দেখতে, যাতে তিনি সেই মিশরীয় পিরামিডের আদলে নির্মাণ করতে পারেন বাংলার পিরামিড। দর্শক, আমি আপনাদেরকে দেখাবো এর ভিতরে কি কি আছে। তার আগে বলে না ভালো, যাদের হাড় দুর্বল তাদের ভিতরে প্রবেশ না করে ভালো, কারণ এখানে অনেক অন্ধকার এবং ভিতরে অনেক ভয়ঙ্কর সব দৃশ্য রয়েছে যা ভৌতিক আলো দিয়ে তৈরি করা হয়েছে। এখানে সাধারণত রাজারানীদের মৃতদেহ রয়েছে যেগুলিকে মমি করে রাখা হয়েছে, এবং আরও আছে রাজারানীদের ব্যবহৃত পোশাক এবং স্বর্ণালঙ্কার, কিন্তু সব কিছুই রেপ্লিকা। আমরা এখন পিরামিডের ভেতরে প্রবেশ করব। দর্শক, আমি এখন আপনাদেরকে দেখাবো ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। ক্ষুদিরাম 1839 সালের বাংলার মেদিনীপুর জেলায় মহুবাণী নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেন। ক্ষুদিরাম একজন বাঙালি বিপ্লবী নেতা, যিনি ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। ক্ষুদিরাম ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট ডগলাস ক্রিংফোসকে হত্যা করার চেষ্টা করেছিলেন। ম্যাজিস্ট্রেট ক্রিংফোসকে আলাদা গাড়িতে করে বসানো হয়েছিল এবং বোমা নিক্ষেপের ফলে 2 ব্রিটিশ মহিলার মৃত্যু হয়। 2 মহিলার হত্যার জন্য ক্ষুদিরামকে গ্রেপ্তার করা হয় এবং শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এখানে আরও রয়েছে 100 বছরের পুরাতন গাড়ি এবং ভয়ঙ্কর ড্রাগন। দর্শক, এছাড়াও রয়েছে পুরনো দিনের যন্ত্রপাতির জাদুঘর। এখানে পুরনো দিনের চলচ্চিত্র নির্মাণের জন্য অনেক যন্ত্রপাতি সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে আরও রয়েছে পুরনো দিনের ক্যামেরা, ফিল্ম ও অন্যান্য যন্ত্রপাতি। এগুলো ব্যবহার করে আগের দিনের সাদা কালো চলচ্চিত্র নির্মাণ করা হতো।
দর্শক, এরপর আসছি আমরা বেহুলার বাসর ঘরে। এটি হচ্ছে বেহুলার বাসর ঘর। সাত সদাগরের ছেলে লক্ষিন্দার এবং তার ব্যবসায়িক সহযোগী সাহার কন্যা বেহুলা সমসাময়িক সময়ে জন্মগ্রহণ করেছিলেন। একে অপরের জন্য পুরোপুরি উপযুক্ত হিসেবে বিবেচিত হয়। সুতরাং তিনি অন্য কোনো দেবদেবতার উপাসনা করেনি। মশার উপাসনা করার জন্য তিনি সাত সদাগরকে বেছে নেন। তবে শিব সাত সদাগরের এক ভক্ত মনসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি খুব রুদ্ধ হয়েছিলেন। তিনি তাকে অভিশাপ দিয়েছিলেন যে সে তার ছেলের জীবন ধ্বংস করবে। মনসার অভিশাপে সদাগরের সমস্ত ছেলে লক্ষিন্দার বাদে সবাই মারা গিয়েছিল। তাই লক্ষিন্দারের বিয়ের সময় সাত সদাগর গয়েশ্বর বিশ্বকর্মার খাদ্যে কন্যার কক্ষ তৈরি করেছিলেন, যা সাপের ছিদ্র করা সম্ভব নয়। সমস্ত সতর্কতা সত্ত্বেও তিনি তার উদ্দেশ্যগুলি কার্যকর করতে সক্ষম হন। সে সাপ পাঠিয়ে লক্ষিন্দারকে হত্যা করে। এছাড়াও এখানে রয়েছে একটি সিনেমা হল। ক্ষুদিরামের ফাঁসির ঘটনা নিয়ে 10 মিনিটের একটি সিনেমা দেখানো হয়। দর্শক, এরপর আমরা আসলাম শুটিং বাড়িতে। এই ঘরগুলোতে চলচ্চিত্র শুটিং করা হয়, এই জন্য মূলত এগুলো তৈরি করা হয়েছে। দর্শক, এই ছিল আমার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি প্রেস করুন। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।